আসসালামু আলাইকুম আজকে 14 নভেম্বর 2024 রোজ বৃহস্পতিবার আমার এখানে কম্বল রোদে দিছিলাম কিন্তু কম্বলটা এখনো শুকায় নাই এটা শুকাইতে ভালোই সময় লাগবে এর উপর বেশ অনেকটাই কুয়াশা পড়ছে যাই হোক আর কি তো সকালবেলা সকালের প্রকৃতি শীত পড়া শুরু করছে একটু আগে গুগল ওয়েদার ফোরকাস্টটা দেখলাম বাইশ ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে যাই হোক তো আমাদের ইনশাল্লাহ চব্বিশ তারিখ থেকে ট্রেনিং আছে সেটার জন্য আমরা প্রিপেয়ার হচ্ছি সব কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি আর এই বরাবর দেখা যাচ্ছে রাজশাহী মেডিকেল কলেজের নতুন যে বিল্ডিং ওটা কী পারপাসের বিল্ডিং আমার সঠিক জানা নেই বাট নতুন বিল্ডিং সেটা হয়ে গেছে এবং এটার বেইজ আমাদের থেকে বেশ অনেকটাই উঁচু হ্যাঁ এদিকে যদি আমরা দেখি আমাদের এখানে গাছপালা আছে বেশ কিছু গাছ লাগানো হয়েছে আমিও হয়তো বা শীঘ্রই কিছু টাছ লাগাবো আর কি এই প্ল্যান করতেছি সুজিনা গাছ আম গাছ সহ বহু রকম গাছই এখানে আছে ওই কোণার মধ্যে একটা আম গাছ দেখা যায় এখানে একটা আম গাছ লেবু গাছ কাঁঠাল গাছ মোটামুটি যেই যে গাছ থাকা দরকার সবগুলা গাছই আমাদের এখানে আছে। আলহামদুলিল্লাহ তো একটু উপরের দিকে উঠে ওই যে সকালবেলার সূর্য সূর্য উঠতেছে আবার ঘড়িটা চার্জ শেষ হয়ে গেছে এটা একটা বড় সমস্যা ঢাকা গিয়ে চার্জ করতে হবে আল্লাহ আকবর বড়ই গাছ প্রতিদিন করে বড়ই বড় হচ্ছে আগে থেকে এখানে বেজি আসে তো বেজি আসা খারাপ কিছু না আমি বেজি আসাটা পছন্দ করি কাঠ আসে তো আমাদের ওই যেটা কাঠ দেখা যায় আমাকে দেখে লুকায় গেছে যাই আমাদের এই বিল্ডিংটা মাটি থেকে বেশি অনেকটা ডেবে গেছে এইটা একটি ইস্যু আছে এটা উনিশশো তিপ্পান্ন বা সাতান্ন সালের বিল্ডিং তো সেই হিসাবে কিছুটা ডাবা স্বাভাবিক এত দিন আগের বিল্ডিং তারপরে সহি সালামতে আছে এটা একটা বড় বিষয় এদিকে আমরা যদি খেয়াল করি এখানে আমাদের আম গাছ আছে এদিকে আমাদের বাগানের জন্য কিছু কাজকর্ম করা হচ্ছে রেজাউল সাহেব আমাদের বাবুচি সবজি বা কিছু হয়তো করবেন সবজি করবেন হয়তো ওই দূরে কিছু হাই রেজ বিল্ডিং হচ্ছে এখানে আসলে একেবারে শহরের মাঝখানে হওয়ার কারণে এখানে প্রচুর নয়েজ হচ্ছে এখন হয়তো আপনারা শুনতে পাচ্ছেন পাখির কলকাকলি আমরা শুনতে পাই এই যে একটা পাখি বাসার জন্য ইলামেন্টস নিয়ে যাচ্ছে এই যে আমার কুকুর এটা হচ্ছে স্নিগ্ধা আমার বলা উচিত হবে না এটা আমাদের বলা উচিত হবে কারণ আমাদের হোস্টেলে যারা আছে কম বেশি সবাই এটাকে খাওয়ায় আমিও খাওয়াই আমি চেষ্টা করি একটু বেশি খাওয়াইতে এখন এই সোনালি ফুলটার নাম সঠিক জানা নাই আমার মেবি সোনালু হইতে পারে মানে একেবারে কনক্রিট ভাবে জানা নাই কলামে ক্র্যাক করতেছে কলামে ক্র্যাক করলে তো মুশকিল এদিকে জঙ্গল কাটা হয়েছিল একেবারে কেটে সাফ করা হয়েছে পরিষ্কার করা হয়েছে আর এইদিকেই এদিকেও জঙ্গল আছে বাগান তাহলে এই কোনার মধ্যে হচ্ছে যাই হোক এই কোনার মধ্যেই করা হচ্ছে এদিকে না নামি দ্যাটস নট সেফ এট অল আর বেলগাছ বেলগাছে বরাবর অনেক বেল হয়েছে নিচ থেকে এসেছে ওইদিকে বেল দেখা যায় না বাট এদিকে হয়েছে আলহামদুলিল্লাহ বড় হয় আর কি ওকে আবারও বলি আজকে চোদ্দই নভেম্বর দুই হাজার চব্বিশ আমি আছি রাজশাহীতে রাজশাহী থেকে সাইন অফ সালামু আলাইকুম